হ্যাঁ ওয়ালাইকুম সালাম সম্ভবত ইজালি থেকে আর এক ভাই জানতে চেয়েছেন যে গান যে হারাম তার দলিল কি আলহামদুলিল্লাহ জি ভাই গান বাজনা বাধ্য যদি ইসলামী সঙ্গীত হয় মানে ইসলামের সূর্য বীর্য বলে এবং সেখানে বাজনা বাদ্য অন্য মসিকি না থাকে তাহলে সেটা বলা যেতে পারে কিন্তু যে সমস্ত গানের মাধ্যমে অশ্লীলতা ছড়ানো হয় পাপের কাজ ছড়ানো হয় বিশেষ করে নারী পুরুষ এরকম করে বিভিন্ন ধরনের কথাবার্তার মাধ্যমে মানে অশ্লীলতাকে সরিয়ে দেওয়া হয় এবং তার সঙ্গে বাদ্য বাজনা ঢোল তবলা হারমোনিয়াম যা কিছু ইত্যাদি আছে সেগুলোকেও বলা হয় এটা সম্পূর্ণ হারাম এটা ইসলামী শরীয়তে জা ইজ কিন্তু অনেক মানুষ এটা জেনেও সেই কাজ করতেছে আল্লাহ তাদেরকে হেদায়ত করুক এবং বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়ত করেন এবং এই সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকার তফিৎ দান করেন না হারাম যেমন সুরা লোকমানের ছয় নম্বর আয়াত এটা দলিল আল্লাহ বলছেন ওয়ামিন নাসিম ইশতারি লাহুল হেদি ইউদুল্লাহ সাবিরি লাই বে ওয়াই মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা কিছু ক্রয় মানে অসার কথাবার্তা এরকম ক্রয় বিক্রয় করে আল্লাহর পথ থেকে বিমুখ করার জন্য তাদের বিনা এলেমে তাই এই আয়াতের তাফিরে অলামায় ক্রাম এবং অধিকাংশ মফাশ্রেণিক রাম যেটা বলছেন আর সেটা লাহওয়াল হাদিস হল আল কেনা লাহ হাদিস মানে এটার এর মূল তাফসিরটা হলো এর অর্থ হল গান গান বাদ্যযন্ত্র হ্যাঁ এমনকি সৈবখারিত একটা হাদিস রেলা উন্নতি খোয়ামুন ইয়াস দ্য হেন লো না আলহর রা ওয়াল হারি রা ওলহাম রাওয়াল মাহজেফ যা আমার উন্নতির মধ্যে এমন এক সিডের মানুষ আসবে যারা হালাল মনে করবে রেশমি পোশাককে পুরুষদের জন্য হালাল মনে করবে তারা জেনাবে জেনাবে বিচারকে হালাল মনে করবে তারা মদকে হালাল মনে করবে তারা বাদ্যযন্ত্রকে এইগুলি এটাই সহি বোখারিতে স্পষ্টই হাদিস রয়েছে তাই কোরআন এবং হাদিসের স্পষ্ট হাদিসগুলি যেটা দ্বারা প্রমাণিত সেটা হলো এইগুলি ইসলামী শরীরের মধ্যে হারাম এগুলো জায়জ নয় এমনকি আবু আর একটা হাদিস এসেছে যে এমনি আব্বাস রদি আল্লাহ তালা আনহু নবী ইসলাম থেকে বর্ণনা করেন আল্লাহ নবী বলেছেন ইন্নআল্লাহ হারামা আলাইয়া ও হারামাল খামরা ওয়াল মাইসরা ওয়াল কুবতা ওয়াকুল্ল হারাম হ্যাঁ তিনি বলছেন যে আল্লাহ রব্বুল হারাম করেছেন যে কি মদ জুয়া তারপর কুবা কুবা বলতে এখন এই বাদ্যযন্ত্র যা কিছু অকুল্য মুস্কের হারাম এবং প্রত্যেকটা নেশা কর জিনিসই হলো কি হারাম তো এইগুলো হাদিস থেকে স্পষ্ট ভাবে প্রমাণিত এইগুলি ইসলামী শরীয়তে হারাম জায়জ না আল্লাহ রব্বুল আমাদেরকে এর মাধ্যম এইগুলি থেকে বাঁচার দান করে কারণ এর মাধ্যমে হ্যাঁ নিফাকি মুনাফিকি ইত্যাদি কলবের ভেতরে ঢুকে যায় এবং শয়তান সেখানে আস বাসা বাঁধে এবং ফলে মানুষ আল্লাহ পথ থেকে দূরে সরে যায় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এইগুলো থেকে হেফাজত করো গানবদ্ধ থেকে এবং কোরআন এবং সহিদিস মোতাবেক আমল গান তহিদান করে গ্রামীণ ওসল্লাহ আলমিন মোহাম্মদ এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাদের সকলের অন্তরটা নূরে নূরান্বিত করে দাও হ্যাঁ কোরআনের আলো দিয়ে আলোকিত করে দাও নিফাকি থেকে বাঁচাও আমিন ওসল্লাহ আলমিন আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ